हाय एवरीवन, वेलकम बैक टू माय चैनल रूपास लाइफस्टाइल। आज के आमी आपने साथे शेयर करब कीभावे परफेक्ट भावे छाना तैरी करा जाए। तो अनेक रकम मिष्टी बनाते ही किन्तु छानार प्रयोजन है। छानाटा जदि परफेक्ट भावे तैरी ना हय ताहले मिष्टी किन्तु कखनोई भालो हबे ना। तो कीभावे परफेक्ट भावे छाना तैरी करा जाए तो सेटाई आमी आज के आपनादेर साथे शेयर करब। छाना तैरी करार आगे एकटु प्रिपेयर करे निते हबे। तो एजोन्नो आमी एकटा चालनी निये थी, तो आरेक्टा पतला कपड़ लागबे। तो छानाटा तैरी करार आगे किन्तु आपनाके एटा आगे थेके रेडी करे निते हबे। तो कपड़टा अवश्यई किन्तु पतला होते हबे। तो एखाने आमी एक लिटार दूध निये थी। तो गरुर दूध दिए छानाटा तैरी करले किन्तु सबचेये बेशी भालो हय। तो आमी मिल्क भिटा दूध निये थी। तो सब समय आसले गरुर दूध किन्तु हाथेर काछे थाके ना। तो एखन दूधटाके आमी जाल करे बलक तुले नेब। तो दूधटाके घन करब ना, ए जास्ट दुईबार बलक चले आसलेई चूलाटा बंध कर देव। दूधे बलक चले आसे एखन आमी चूलाटा बंध कर दीची। गरम दूधर मध्य छाना तैरी करले किन्तु छानाटा कखनोई भालो हबे ना, छानाटा ड्राई होये जाबे। ताई आमी चूलाटा बंध कर एखन पाँच मिनिटर मत एकटु ठंडा करे नेब। तो आज के आमी लेबूर रस दिए छानाटा तैरी करब। एखाने आमी एकटा बड़ो साइजेर लेबूर रस नियेछि। लेबूर रसटा किन्तु अवश्यई एकटा साकनी साइजे सेके निते हबे। অনেকে হয়তো ভাবতে পারেন যে লেবু দিয়ে ছানা তৈরি করলে ছানা থেকে লেবুর ফ্লেভার আসবে। আসলে আমি যেভাবে তৈরি করি এভাবে যদি তৈরি করেন মোটেই ছানা থেকে লেবুর ফ্লেভার আসবে না। তো আর আপনারা যদি লেবুর রস দিয়ে তৈরি না করতে চান ছানাটা, সেক্ষেত্রে ভিনেগার দিয়েও তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে তিন টেবিল চামচ ভিনেগারের সাথে এক টেবিল চামচ জল মিশিয়ে নিতে হবে। তো আমি এখন দুধটাকে পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে নিয়েছি। তো এই খুব বেশি ঠান্ডা করিনি, এখনও কিন্তু ধোঁয়া উঠছে দুধ থেকে। তো এখন অল্প অল্প করে লেবুর রস আমি দেবো, আর একটা চামচ দিয়ে মেশাতে থাকবো। একবারে লেবুর রসটা কিন্তু ঢেলে দেওয়া যাবে না। যখনই ছানা হতে শুরু করবে তখনই কিন্তু লেবুর রস দেওয়া স্টপ করে দিতে হবে। এভাবে অল্প অল্প করে দেবো এক হাত দিয়ে, আর এক হাত দিয়ে আমি এভাবে চামচ দিয়ে নাড়তে থাকবো। এভাবে যখন অল্প অল্প ছানা হতে শুরু করবে তখনই কিন্তু লেবুর রস দেওয়া বন্ধ করে দিতে হবে। আমি লেবুর রস দেওয়া বন্ধ করে দিয়েছি। তো এভাবে সবুজ সবুজ যখন একটা জল বের হবে তখনই বুঝতে হবে যে ছানাটা হয়ে গেছে। তো এখনই কিন্তু সাথে সাথে ঢেলে ফেলতে হবে, আর অপেক্ষা করা যাবে না, তাহলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে। তো আগে থেকে যে আমি প্রিপেয়ার করে নিয়েছিলাম একটা পাতলা কাপড়, তার মধ্যেই কিন্তু ঢেলে ফেলতে হবে। তো এখন সাথে সাথে কিন্তু এই যে ছানার যে গরম যে জলটা নিচে, তো সেটা ফেলে দিয়ে আমি ঠান্ডা জলে ধুয়ে নেব। এতে করে কিন্তু লেবুর ফ্লেভারটা চলে যাবে, আর ছানা থেকে মোটেই লেবুর ফ্লেভার আসবে না। তো এভাবে করে একটু ধুয়ে নিলেই হবে। তো বেশিক্ষণ কিন্তু এই ঠান্ডা জলের মধ্যে আবার ছানাটা রাখা যাবে না। এই সাথে সাথেই জাস্ট একটু ধুয়ে তারপরে এভাবে নিচ থেকে চাপ দিয়ে জলটা ফেলে দিতে হবে। ছানার উপর থেকে কিন্তু চাপ দেওয়া যাবে না, তাহলে কিন্তু ছানাটা ড্রাই হয়ে যাবে। নিচ থেকে যতটা সম্ভব চাপ দিয়ে জলটা ফেলে দিতে হবে। তো আমি জলটা ফেলে দিয়েছি চাপ দিয়ে যতটা সম্ভব। তো এভাবে আমি ঝুলিয়ে রেখেছি, দুই ঘন্টা ঝুলিয়ে রাখবো। যতক্ষণ পর্যন্ত ছানা থেকে জল পড়া বন্ধ না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ছানাটা খোলা যাবে না। তো দুই ঘন্টা হয়ে গেছে, ছানা থেকে কিন্তু জল পড়া বন্ধ হয়ে গেছে। তো এখন আমি ছানাটা খুলে নেব। কি সুন্দর ছানাটা তৈরি হয়ে গেছে, একদম একদম পারফেক্টভাবেই ছানাটা তৈরি হয়েছে। ছানাটা পারফেক্টভাবে তৈরি হয়েছে কিনা সেটা বোঝার জন্য একটু ছানা এভাবে হাতে নিয়ে চাপ দিলে যখন দেখবেন যে একদম স্মুথ হয়ে যাচ্ছে আর গোল গোল মিষ্টির মতো তৈরি হচ্ছে, তার মানে ছানাটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়েছে। এই ছানা দিয়ে যে কোনো মিষ্টি বানালে কিন্তু পারফেক্টভাবে মিষ্টি তৈরি হবে, তাহলে আর মিষ্টি বানাতে গিয়ে কোনো সমস্যায় পড়তে হবে না।
আমি অনেকগুলা রেসিপির সাথেই কিন্তু সানার রেসিপিটা আমি শেয়ার করেছিলাম আপনাদের সাথে, তবে আজকে আমি আলাদাভাবে সানার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। তো রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর এভাবে সানা তৈরি করে যদি আপনি মিষ্টি বানাতে যান, যে কোনো মিষ্টি, তাহলে কিন্তু আর কোনো সমস্যায় পড়তে হবে না, পারফেক্টভাবেই মিষ্টিটা আপনি তৈরি করতে পারবেন।